আজকে সকালবেলা উঠেই গাছেদের একটু যত্ন করতে লেগে গেলাম। লাকি ব্যাম্বু গাছটার জল আমি প্রত্যেক সপ্তাহে আগে চেঞ্জ করতাম, কিন্তু এখন এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে জল চেঞ্জ করার টাইমই হয় না। আর এই ট্যাপটা যবে থেকে কিনে আনার পর রেখেছিলাম, তারপর থেকে একবারও জল চেঞ্জ করা হয়নি। তাই ভাবলাম আজকে যখন একটু সময় আছে তো জলটা চেঞ্জ করে সুন্দর করে গাছটা ধুয়ে আবার ওকে নিজের জায়গায় রেখে দিই। আর গাছটার ওষুধ আর খাওয়ার দেওয়ার পর থেকে গাছটা খুব সুন্দরভাবে গ্রো করছে। এমনিতেও গাছটা খুব সুন্দর ছিল, তো এখন আরও বেশি সুন্দর হয়ে গেছে আর অনেকটাই বড় হয়ে গেছে গাছটা। তোমরা দেখলে বুঝতে পারবে, খুব সুন্দর লাগে দেখতে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে রবিবার আর এখন বাজে সকাল 10:30। আজকের ব্লগটা দেরি করে স্টার্ট করলাম, কারণ আজকে উঠেছি অনেক দেরি করে। আজকে উঠলাম প্রায় 7:30-8:15 দিকে উঠেছি। কালকে রাত্রেবেলা একটু মিটিং ছিল মেন্টেন্যান্সের ফ্ল্যাটে, তো ওই জন্য ওই সব করতে করতে কালকে রাত্রেবেলা শুয়েছি 1টার সময়। তো ওই জন্য আজকে একটু দেরি করে উঠেছি, আর আজকে সানডে অত চাপও নেই। তো এখন চাটা খাওয়া হয়ে গেছে, আমি আর শান্তনু দুজনে যাবো বাজারে, কারণ বাড়িতে বাজার কিছু নেই। ডিম, সবজি, আলু, পেঁয়াজ সব কিছুই শেষ হয়ে গেছে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিমসউইথপ্যাশন। আমি তো ভীষণ ভালো আছি, আর তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো। আশা করি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ছেলে এসে শুধু টাং 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 করে বেল বাজিয়েই যাচ্ছে। তো চলো ছটপট যাই বাজারে যাই। সেবাজে কি বানাচ্ছেন? এখন তুললে হবে না, সব কাটাকুটি হয়ে চলে গেছে ওর মধ্যে। আর কি বানাচ্ছেন? আজকে হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি, সেম লাইক দাদাবাজি স্টাইলে বানানো হচ্ছে আমাদের। এখন বানানো হোক, কারণ এখন বন্ধ আছে, প্রেশার কুকার এদিকে বন্ধ, ভাত দিকে হচ্ছে, চাল এদিকে রাখা আছে। তো ওই হচ্ছে ব্যাপার, তো ওইটা এখন সিটির জন্য ওয়েট করছি, মাংসটাকে সিদ্ধ করে নিই, টাইমটা কম। যেমন তখন 9:15 মধ্যে রেডি হতে হবে, এখন বাজে 8:30। মিলবাবু এইদিকে, আর আমাদের এদিকে চলছে রান্নাবান্নির বাকি সবকিছু। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আমরা রান্নাটা কন্টিনিউ করি। না, লোভ দেখানোর কিছু নেই। তবে বিরিয়ানি মানে হ্যাঁ লোভনীয় ব্যাপার সত্যি, কিন্তু এটা তবে বাইরের থেকে ঘরে বানিয়ে খাওয়াটা প্রেফার করা ভালো, একটু কষ্ট হবে বটে বাট বেটার আর কি। সোডা রেডি হয়ে গেছে, এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, দম দেওয়ার জন্য রেডি হচ্ছে, কিন্তু আমাদের ভাত এখনো হয়নি। আজকে সকালবেলা ব্লগটাই শুধু আরম্ভ করেছিলাম, তারপর ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম বাজার থেকে আসার পর, তো ওই জন্য কিচ্ছু ব্লগ হয়নি। সন্ধ্যেবেলা আবার তোমাদের এই ব্লগটা শেয়ার করছি। দেখো সন্ধ্যেবেলা বিরিয়ানি বানানো হচ্ছে, যেটা তোমাদেরকে এক্ষুনি বললাম, আর বিরিয়ানিটা হয়েও গেছে। আর শান্তনু এখন দেখো ঘি দিচ্ছে, দিয়ে ওটাকে দমে বসানো হবে। তো শীতকালে সন্ধ্যাবেলা বিরিয়ানিটা খেতে ভীষণই মজা লাগে। তো সকালবেলা প্ল্যান ছিল বললাম তোমাদের, কিন্তু সকালবেলা আর ওই সব ব্যস্ততার জন্য হয়নি, ওই জন্য এখন সন্ধ্যাবেলা বিরিয়ানিটা দমে বসানোর জন্য রেডি করেছে। চারদিকে সব কিছু দেয়া হয়ে গেছে, এখানে সবাই বিরিয়ানির জন্য অপেক্ষা করছে। মানা বিরিয়ানির জন্য অপেক্ষা করতে করতে কি হয়ে গেছে? এই মানা তো কি শীতই লাগে না? কি কি রে গরমের জন্য ওই জন্য ওটা আর হয় না। গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি এবার প্লেটে সার্ভ করা হচ্ছে। রাত্রেবেলা আমরা খুব মজা করে বিরিয়ানিটা খাবো। তো বিরিয়ানিটা আগে অতটাও ভালো লাগতো না, কিন্তু এখন শান্তনু ঘরে বানায় ওই জন্য বেশ ভালো লাগে খেতে। মাটন বিরিয়ানিটা বিশেষ করে বেশি ভালো লাগে চিকেনের থেকে আর কি। তো দেখো সবাই খেতে বসে গেছি আমরা, আর আমি আগে একটুখানি নিয়ে টেস্ট করে দেখলাম যে কেমন লেগেছে।
আমার তো ভীষণ ভালো লেগেছে। বাড়িতে বানানো জিনিস আমার সবসময় ভালো লাগে না, বাইরের বিরিয়ানি আমার একদমই ভালো লাগে না। আর কি গন্ধ যে বেশি বেশি করে আতর দেয়, সে আতরের গন্ধটাই বেশি হলে আমার আর ভালো লাগে না বিরিয়ানি খেতে। তো চলো আমরা এবার সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই। থাকো থাকো, এখন ওটাতে আবির আবিরকে তো আরো ভালো লাগে। খাওয়া এখনো হয়নি, ঠিক আছে। বিরিয়ানির বিরিয়ানি রিভিউ দাও। আজকে নেক্সট ডে সোমবার, তো কালকের ব্লগটা আর এন্ড করিনি, কারণ কালকের ব্লগটা ভীষণই ছোট ছিল, তা ওই ছোট ব্লগ তো আর দেওয়া যাবে না, তো ওই জন্য আজকে সকালবেলা উঠেই আবার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সোমবারের সকাল তাড়াতাড়ি উঠেছি আজকের, একটু উঠে আর দেখো চা বানাতে চলে এসেছি সকালবেলা। আজকের আদা দিয়ে চা বানাচ্ছি, শীতকালে দেখবে গলাটা একটু ব্যথা থাকে হালকা হালকা, তো আদা দিয়ে চা খেলে ভীষণই গলাটা রিলিফ হয়, তারপরে সারাদিনের একটা এনার্জিও পাওয়া যায়। তো সকালবেলা শীতকালে ওঠাটাই হচ্ছে বড় ব্যাপার, ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে বেরোতেই ইচ্ছে করে না, অনেক কষ্ট করে শীতকালে উঠতে হয় আর কি। তো এদিকে দেখো চাটাও ফুটে গেছে, আমি এর মধ্যে চা দিয়ে দিলাম। আর চাটা বানানো হয়ে গেলে তারপরে শান্তনু আজকে উঠে পড়েছেও, তো চাটা বানানো হয়ে গেলে দুজনে বসে একটু চা খাবো আর কি। তো চলো চা খাওয়া হয়ে গেল আর ঘরে চলে এসেছি। অনেকগুলো জামা কাপড় সব কাচা ছিল, কিন্তু সেগুলো কেচে রেখে দিয়েছিলাম, পাট করা হয়নি, তো সেগুলোই এখন গুছোচ্ছি। বিছানাটা তো আগেই তুলে নিয়েছিলাম, আর কয়েকদিন মানে এক সপ্তাহ ধরে বলছিলাম যে কিছু জামা কাপড় প্রচুর জমে গেছে আয়রন করার জন্যে, তো সেই জামা কাপড়গুলো সব নিয়ে এবারে যাচ্ছি আয়রন করার জন্যে। আর কালকে যেহেতু রাত্রেবেলা বিরিয়ানি বানানো হয়েছিল, তো বিরিয়ানি বানালে একটু বেশি করেই বানানো হয়, যাতে দুবার তিনবার খাওয়া যায় আর কি, এরকমভাবেই। ভালো জিনিস সবসময় তো বানানো যায় না, তো যখন বানানো হয় একটু বেশি করেই বানানো, তো ওই জন্য আজকে সকালবেলা রান্নারও ঝামেলা নেই। আর টিফিনও মোটামুটি বাড়িতেই ছিল আর কি, পেরেড ছিল, আর শান্তনু বললো আমি দুধ কর্নফ্লেক্স খেয়ে নেবো, তো ওই জন্য আর টিফিনের অতটা ঝামেলা ছিল না। আর আজকের ও বেরোবেও না, বাড়িতেই থাকবে, বাড়িতেই কাজ করবে, তো ওই জন্যে সকালবেলা বসেছি ইস্ত্রি করতে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়রন করছি, আর ও এসে আমাকে বলছে তোমাকে আমি 5 টাকা করে দেবো, 10 টাকা করে দেবো, তো এইসবই করছে। আমি বলি তুমি যতই বলো তুমি কিছুই দেবে না আমাকে, আর এইসবই করছিলাম আর কি দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ইস্ত্রিগুলো মোটামুটি করছি, অনেকগুলোই জামা কাপড় জমা হয়ে গেছিলো, প্রায় 8-10টা জামা কাপড়, তো সবই একসাথে করছি। আর এরকমভাবে বসে বসতে ইস্ত্রি করতে ভীষণই কষ্ট হয় সত্যি কথা, কারণ মানে অতটা কমফোর্টেবল না। এমনি চেয়ারে বা টেবিলে রেখে করলে যতটা তাড়াতাড়ি হয়, আর এরকম করে করলে একটু দেরিও হয়, জামা কাপড়গুলো একটু বেশি মুড়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি ভালো করে একটু করতে হয়। তো মোটামুটি আমার দেখো হয়েও এসেছে, আর একটাই জামা বাকি, আর দুটো প্যান্ট বাকি, জামাগুলো আগেই করে নিয়েছি আর কি। তো এইসবই, আর এই জায়গাটা একটু রোদ লাগে, তো ওই জন্য এখানেই বসে বসে আয়রনটা করছি আর কি। তো সকালবেলা সারাদিনের কাজকর্ম এদিক ওদিক থেকে সারাদিন আর টাইম হয় না, তো আজকে যখন কিছুই কাজকর্ম নেই, ওই জন্য আজকেরই বসেছি আর কি, সব কাজকর্মগুলো শেষ করতে যেগুলো পেন্ডিং হয়ে আছে আর কি। তো ইস্ত্রিগুলো হয়ে যেতে আবার এবারে চলে এসেছি, দেখো
ঘরের ভেতরে যেখানে আমি ল্যাপটপে কাজ করি, তো ওই জায়গাটাও মানে শীতকাল মানে তো প্রচন্ড ধুলো পড়ে, কি বলবো আর কি। তো ওই জায়গাটা ভীষণ নোংরা হয়ে আছে, তো কয়েকদিন ধরে, 1 সপ্তাহ ধরে আর মোছার টাইম হয়নি। তো আজকে ভাবলাম যখন আজকে টাইম আছে, তো আজকে তাহলে এইগুলো মুছে নিই বলে, তো ওইগুলো সব নামিয়ে ওইগুলো মোছামুছির কাজ করছি। আর এগুলো সব নামিয়ে তারপরে মুছতে হয়, না হলে পরিষ্কারও হয় না ভালো করে। তো ওই জন্য একটা একটা করে নামিয়ে আমি ভালো করে এগুলো পরিষ্কার করে তারপর আবার যেখানে জিনিস সেখানে রেখে দিই। শুধু দেখো তুলে নিচ্ছে এক একটা জিনিস কিভাবে ধুলোটা পড়েছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর কি। তো এগুলো যদি একদিন ছাড়া একদিন মুছে নেওয়া যায় তাহলে অতটা পড়ে না, কিন্তু অত সময় তো আর হয় না সব কাজের মধ্যে থেকে প্রত্যেক দিন এরকমভাবে মোছা, তো সেই জন্যেই আর কি। তো যাই হোক, সোমবার দিনের সকালবেলা ছেলে স্কুলও আছে, তো ও দিদির ওখানে পড়তে গেছে, ফিরে আসতে আমি আর ও দুজনে ব্রেড ছিল তো ব্রেড সেকে আর দুজনে খেয়ে নিয়েছি। আর শান্তনুকে তোমাদের বললাম যে দুধ কর্নফ্লেক্স খাবে, বললো তো ওকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। তো এই ঘরের ফুলের গাছ দুটো, গাঁদা গাছ দুটো, এই যে দেখো ফুল ফুটেছিল বলছিলাম, তো প্রচুর কুঁড়ি এসেছে। নিচে রোদটা খুব কম লাগছিল, তো ওই জন্য কুঁড়িগুলো ফুটতে দেরি হচ্ছিল। আমি 2 দিন তাহলে ছাদে রেখে দিয়ে যাই, ভালো করে রোদ পাক, পেলে যখন আবার ফুলগুলো ফুটতে আরম্ভ করবে আবার নিচে নিয়ে যাও। তো ওই জন্যই ফুলগুলোর গাছগুলো এখানে এনে, দুটো গাছ গাঁদা গাছের দুটো গাছ এখানে এনে রেখে দিলাম। ছাদে গাছ দুটো রেখে নিচে চলে এসেছি, আর ছেলেরও স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছিলো, ওই জন্য ওকে খেতে দিয়ে আর আমি ঘরটা মুছে নিচ্ছি। আর কয়েকদিন ধরেই ওর ব্লেজারের বটনটা ছিঁড়ে আছে, কয়েকদিন মানে ফ্রাইডেতে স্কুল থেকে আসার পর আর কি বলেছিল আমাকে, আর শনিবার রবিবার মোটে টাইম হয়নি, ওই জন্য আর করতে পারেনি। তো ওই জন্য আজকের ওর স্কুলে যাওয়ার আগেই আমি ওটাকে নিয়ে বসেছি। আর ব্লেজারের বটনগুলোর সেলাইগুলো এত বাজে ছিল যে মানে একটু টানলেই ছিঁড়ে যাচ্ছিলো, তো ওই জন্য সেলাই করে দিলাম। আরও রেডি হয়ে স্কুলে বেরিয়ে যাবে আর কি। আর আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।